হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যারোমা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ফাটাফাটি চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই চিকেনের রেসিপিটা এতটাই টেস্টি হয় যে এটা রেস্টুরেন্টের টেস্টকেও হার মানায়। এই রেসিপিটা বানানো খুবই সোজা, তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এই রেসিপিটা আমরা কীভাবে বানাবো। এই রেসিপির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন, নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন। এই আদা রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, চিনি, এখানে নিয়েছি এলাচ, দারুচিনি, জায়ফল, জৈত্রী, তেজপাতা, লবঙ্গ। এই মশলাগুলোকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়ে এর একটা পাউডার বানিয়ে নেব। কেওড়া জল, কাসুরি মেথি, আলমন্ডস আর চার মগজ, এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি, এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। তবে পেস্ট বানানোর আগে অবশ্যই আলমন্ডসের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর সব শেষে লাগছে টক দই। চিকেনের মধ্যে পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিচ্ছি, আর তারই সাথে এতে বাদাম আর চার মগজ বাটাটাও দিয়ে দিচ্ছি, যেটাকে জলে ভেজানোর পর অল্প করে জল দিয়ে বেটে নিয়েছিলাম। এতে এবারে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এই রান্নার সমস্ত উপকরণ ও তার পরিমাণগুলো নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একে একে এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দুই রকমের লঙ্কা গুঁড়ো। এখানে লঙ্কাটা একটু বুঝে দেবেন, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম দেবেন। আর একদম কম পরিমাণে দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো, এই রান্নায় খুব একটা হলুদ পড়ে না। এবারে একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় এলাচ দিয়েছি, এটা পুরোপুরি অপশনাল। এগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্সিতে দিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। গুঁড়িয়ে রাখা মশলাটা এবারে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তারপর এটাকে হাতে করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই ম্যারিনেটেড চিকেনটাকে 30 মিনিটের জন্য রেখে দিতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে এটাকে ডাইরেক্ট করে নিতে পারেন। এবারে একটা পাত্রে সাদা তেল গরম করে নিয়ে তাতে এলাচ, তেজপাতা, গোলমরিচের ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেনটা, আর মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এতে এবারে দিয়ে দিচ্ছি চিনি, আবারও এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি খানিকক্ষণের জন্য। এবারে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এটা কী অবস্থায় আছে। এখন চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এর গ্রেভিটা একটু ঘন হয় সেজন্য গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। আর এটাকে নামানোর আগে এতে দিয়ে দিচ্ছি কেওড়া জল আর কাসুরি মেথি, তারপর এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব, আর খানিকক্ষণ দমে থাকার পর এটাকে সার্ভ করব। এখন আমাদের টেস্টি চিকেন খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, এটা দারুণ টেস্টি হয়েছে খেতে। এটাকে আমি এবারে সার্ভ করে নিচ্ছি। এই চিকেনের রেসিপিটা আপনারা চেষ্টা করবেন রুটি বা নান রুটির সাথে খাওয়ার। বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এই টেস্টি চিকেনের রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করুন, এটা যে কোনো রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবেন না, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।